দিন শেষে আমি সেরা কাজল রেখা হয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশে এরকম কোন স্টোরি এখনো অব্দি হয়নি। একটু ব্রেক নিবো বা আমার কষ্ট হচ্ছে বা পাতে আমার ব্লাড বের হচ্ছে। ঈদে প্রচুর পরিমাণে ভালো ভালো সিনেমা আসছে, সুপার স্টার আকিব খানের সিনেমা আসছে। আসলে অনেক কষ্ট হয়েছে, কি বলবো, আমার রাজের একটা গানের সিন ছিল, তো ওখানে আমার আমাদের যেই টাইম হচ্ছে মামুসিং আমাদের শুটিংটা হয়েছিল, এমন একটা টাইম এই ঝড় এই বৃষ্টি এই কড়া রোদ, মানে আমরা নিজে কনফিউজ হয়ে যেতাম যে ওয়েদার মানে কখন কি হবে। আসলে তো ওয়েদারের কারণে এই ঝামেলাটি হয়েছে। তো আমি যেখানে আমার আর রাজের হচ্ছে গানের শুটিং চলছিল, আমাকে যেখানে বসে রাখা হয়েছিল, এটা নিচে হচ্ছে ছোট ছোট যে ধারালো পাথর থাকে না, ছোট বড় ওটার মধ্যে। তো ওই গান যখন রিলিজ হয়নি, ওটা আমার ফেভারিট গান, গুড ডান্সিং গান। তো ওই গানে যখন আমি বসেছিলাম, একটা মোমেন্টে আমাকে যখন ব্রেক দিয়েছে, আমি উঠে দেখি আমার দুই পা নিচে পুরো ছিলে, রক্ত বের হচ্ছে। তখন আমি ভয়ে থাকে না, মানে আমি তো একদম নতুন এসেছি ইন্ডাস্ট্রি, তো ওইভাবে বলার চান্সটা আমি পাইনি ফিল্ম ভাইকে একটু ব্রেক নিবো বা আমার কষ্ট হচ্ছে বা পাতে আমার ব্লাড বের হচ্ছে। তো যে তুরান ভাই ছিলেন, আমি তুরান ভাইকে গিয়ে বলি, ইয়ামিন ভাইকে গিয়ে বলি যে ইয়ামিন ভাই এই অবস্থা। তখন ফিল্ম ভাই বলছে মন্দিরা কই, তো এখনই শর্ট রেডি, এখনই শর্ট রেডি। আমি যে কিছুই করতে পারলাম না, আবার ওই অবস্থাতে আমি বসে পড়েছি, বসে পড়ে আবার সিন স্টার্ট করেছি। তো তখন সামহাও ফিল্ম ভাইকে হয়তো গিয়ে কেউ বলেছিল যে মন্দিরা এরকম একটা অবস্থা, ভাই এখন একটু ওকে রেস্ট দেন। তখন ফিল্ম ভাইকে বললো মন্দিরা তোর কি হয়েছে? আমি কিচ্ছু হয়নি, আমরা এখনই শুটিং করবো, কোনো অসুবিধা নেই। তারপরে আবার গানটার শুট পুরাটা শেষ করার পর ফিল্ম ভাই যখন দেখেছে যে আমার পুরা পা লিটারালি আমার ব্লাডে ভরে গিয়েছে, তখন মানে সাবলন তুলো তুলো দিয়ে ঠিকঠাক করেছে। তো এরকম নানান ধরনের মানে কষ্ট হয়েছে, কিন্তু আমার এই কষ্টগুলো দিন শেষে আমার কাছে মনে হয়েছে মানে আমি আসলে খুবই স্যাটিসফাইড থাকি না, যে কষ্ট করেছি কিন্তু তারপরে মনে হচ্ছে এত ভালো একটি কাজ হয়েছে, এটার জন্য আমি খুবই হ্যাপি। আসলে আমার কাছে মনে হয় যে দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ঈদে প্রচুর পরিমাণে ভালো ভালো সিনেমা আসছে, সবাই গিয়ে হলে গিয়ে সিনেমা দেখবেন। আর অনেক আমাদের ভালো সুপার স্টার আকিব খানের সিনেমা আসছে, তার পাশাপাশি রাজেরও অনেকগুলো সিনেমা আসছে, আরও অনেকে সিনেমা আসছে, হ্যাঁ এত তো বলতে পারছি না আসলে নাম। তো আমাদেরও সিনেমা আসছে কাজল রেখা। আর যেটা বলছে সবে আর হচ্ছে কম্পিটিশনের ব্যাপারটা, আমি আসলে বলবো যে প্রত্যেকটা সিনেমার স্টোরি লাইনটা এক নয়, আর প্রত্যেকটা সিনেমার কাহিনী চরিত্র সবই আলাদা। আর আমাদেরটা আমার কাছে মনে হয় একদমই ভিন্ন ধরনের, যেহেতু এটা একদম 400 বছর আগের এবং বাংলার ঐতিহ্যের গল্প, বাংলার রূপকথার গল্প, আর এটা একদমই আলাদা প্যাটার্নের গল্প। তো আমার মনে হয় দর্শকের অবশ্যই পছন্দ হবে, কারণ আমার বিগত অনেক বছর ধরে মানে বাংলাদেশে এরকম কোনো স্টোরি এখনো অবধি হয়নি। তো দর্শক অবশ্যই চায় যে নতুন নতুন কিছু ওরা উপভোগ করবে, দেখবে। তো আমার কাছে মনে হয় যে কাজল রেখা তারা ভীষণ পরিমাণে পছন্দ করবে, এবং যেহেতু এটি একটি রূপকথার গল্প, আর তার পাশাপাশি এটা তো মানে থাকে না যে অনেক সিনেমা রিলিজ হয়েছে কিন্তু কাজল রেখায় যে 20-22টির মতো গান আছে এবং দুর্দান্ত গান আছে, এখনও কয়েকটা রিলিজ হয়েছে, এখন অনেক গান অবধি বাকি রিলিজ হওয়া, তো হলে গিয়ে সবাই দেখতে পারবে। তো গানগুলো দুর্দান্ত এবং স্টোরি লাইন দৃশ্য যেভাবে ধারণ করা হয়েছে, আমার মনে হয় যে দর্শক খুবই পছন্দ করবে। আর কম্পিটিশন আমি অ্যাকচুয়ালি কম্পিটিশন এসব বুঝি না, কারণ দর্শকের মন আসলে বলা যায় না কে কখন কোনটাকে ভালোবেসে ফেলে, কিন্তু আমি এতটুকু দর্শকের কাছে আমি বলবো যে হলে গিয়ে প্রত্যেকের সিনেমা দেখবেন, আর আমাদের কাজল রেখাও দেখবেন এবং জানাবেন কেমন লাগে। কাজল রেখা আসলে হয়ে ওঠা এতটা সহজ ছিল না আমার জন্য, অনেক কঠিন, কারণ আমি এই যুগের মেয়ে একদমই, আর কাজল রেখার চরিত্রটি 400 বছর আগের। তো সে কে তার পুরো লাইফ স্টাইল, তার পুরো চরিত্রটি নিজের মধ্যে মানে ধারণ করা, সে কিভাবে কথা বলতো, তার কিভাবে মানে খারাপ দিন গিয়েছে, সে কিভাবে জিন্দু হয়েছে তার লাইফকে নিয়ে, তো সব কিছুই আসলে আমার করতে হয়েছে, অনেক কষ্ট করেছি। আসলে এখন তো এত কিছু বলতে পারবো না, মানুষের দর্শকরা হলে গেলেই দেখতে পারবে যে আমি আসলে কত কষ্ট করেছি। তো এতটুকু বলবো যে আমি বলে না, ফুল টিম যে পরিমাণে কষ্ট করেছে, কারণ শুটিংয়ের আগে আমি দেখেছি টানা অনেক বছর ধরে এটা প্রিপারেশন নেওয়া হয়েছে, কারণ এটি 400 বছর ধরে আগের গল্প, ওই প্যাটার্নের ঘর বাড়ি বানানো, ওই প্যাটার্নের আপনার হচ্ছে কস্টিউম, আমাদের জুয়েলারি অ্যান্ড এভরিথিং, এই টু জেড কালেক্ট করা, ওই থিমে আনা, ইটস আ ভেরি ডিফিকাল্ট। তো আমার কাছে মনে হয় যে শুধু আমি কষ্ট করিনি, ফুল টিম অনেক বেশি কষ্ট করেছে, আর আমার কাছে মনে হয় দিন শেষে আমি কাজল রেখা হয়ে উঠতে পেরেছি, আর মানুষ আমাকে গ্রহণ করবে। আসলে আর আমি একদমই নতুন কাজল রেখা হয়ে আপনাদের সামনে এসেছি, তো তার সাথে আমার কম্পিটিশন আমার মনে হয় না করা উচিত। আসলে এখন দর্শক দের হাতে আমি পুরো ছেড়ে দিতে চাই, তারা কিভাবে আমাকে গ্রহণ করে বা কাদের সাথে আমাকে কম্পিটিটর হিসাবে মিলায়। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে আমি দিন শেষে আমি সেরা।